প্রিয়দিনী ভাই এবং বোনেরা দেখেছেন কি নিয়ে বসেছি, আজকে দেখাই দেবো তায়াম্মম কেমনে করতে হয়। আজকের ভিডিওটা দেখলে যারা অসুস্থ আছেন, পানি ব্যবহার করলে ক্ষতি হয়, আপনার রোগ বেড়ে যাবে, সমস্যা হবে, আমি আপনাদেরকে তায়াম্মম কিভাবে করে অজুর মতো পবিত্র হয়ে কোরআন শরীফ পড়তে পারবেন, নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তাহলে প্রত্যেকটা মুসলমান ভাই এবং বোনেরা আজকের ভিডিওটা দেখতে হবে, কারণ আপনিও তো অসুস্থ হয়ে যেতে পারেন, তাই না? যখন আপনি পানি ব্যবহার করলে ক্ষতি হবে আপনাদের, ডাক্তারে নিষেধ করেছে, খবরদার আপনি কিন্তু পানি ব্যবহার করবেন না, পানি ব্যবহার করলে আপনার অবস্থা বিরাট খারাপ হবে। অনেক ভাই বোনেরা এই জন্য নামাজই পড়ে না। কি জন্য নামাজ পড়স না? কয় ডাক্তারে না করছে, অজু করতাম, অজু করতে পারি না, তার জন্য নামাজ পড়ি না। হায় 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 হায়, অজু ছাড়া যে এভাবে তায়াম্মম করে পবিত্র হয়ে নামাজ পড়ন যায়, হ্যাঁ জীবনে শিখলই না। আর তায়াম্মমটারে যে কি কঠিন মনে করে, তাই তায়াম্মমের কাছেও কখনো যায় না, নামাজই ছাইড়া দেয়। আমি আপনাদেরকে বলছি, যারা অসুস্থতার কারণে বা পানি না পাওয়ার কারণে নামাজকে ছেড়ে দেন, জাহান্নামের মধ্যে যেতে হবে, কারণ আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছেন, যখন অজু করতে পারবেন না, পানি ব্যবহার করলে সমস্যা হবে, তখন আপনারা এভাবে তায়াম্মম করবেন একেবারে সহজভাবে। এই যে এখানে আছে ইট, পাকা ইট, ইট দিয়েও তায়াম্মম করা যায়। সম্পূর্ণ নিয়ম কারণটা দেখাই দেবো, ইসকা একেবারে সহজে শিখতে পারবেন। আপনার মা চাচি যারা দাদি আছে, নানি আছে অসুস্থ, তাদেরকেও শিখাই দিবেন নিয়মটা। আপনিও তো সুস্থ হতে পারেন, শিক্ষা রাখবেন আজকা একেবারে। দেখছেন আমার খাতের উপর আইনা এই ওয়াল ক্লাথ বিষয়ে আপনাকে দেখাইতেছি, কারণ আমি যে কোনো জিনিস সহজভাবে দেখাইতে পছন্দ করি, যাতে করে আপনারা বোঝেন, স্মার্ট করে দেখাইলে বুঝতেন না। একেবারে ওয়াল ক্লাথের মধ্যে খাতের উপর উঠাই লিছি আজকা, ময়লা টয়লা যা আছে সব কিছু বুঝাইতেইব। যে জিনিসটা কঠিন মনে হয় আমার মা বোনদের, মহিলা মা বোনদের, ভাই বোনদের, জিনিসটা সহজ করতেইব, তাই না? মনে থাকবো ঠিক না? এখানে ইট ইট আছে, ইট, এই একটা ইট রাখলে ঘরের মধ্যে তায়াম্মম করতে পারবেন, একটা আর কিচ্ছু লাগতো না, একটা ইটই যথেষ্ট। যাদের ইট নাই, একটু মাটির সাহা, এই যে মাটির চাকা, এটা রাখলে যথেষ্ট, এটা থাকবো সব সময় ঘরের মধ্যে যথেষ্ট। এটাও নাই, একটু বালু রেখে দিবেন, বালু 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 একটা ফাতিলের মধ্যে রেখে দিবেন, এই বালু দেখছেন জোরজোরা বালু, এ বালু রেখে দিলেও চলবো ঠিক আছে একেবারে। এরপরে বসে আছি আমি বিল্ডিংয়ে, না আমি বিল্ডিংয়ের দেয়ালের মধ্যে কীভাবে তায়াম্মম করে দেখাই দেবো আজকে ইনশাল্লাহ। আজকে শুধু থাকবেন ইনশাল্লাহ, দেখবেন জীবনে কত ভিডিওই তো দেখছেন, গান, গল্প, গুজব, আড্ডা, নাটক, সিনেমা, কত কিছুই তো দেখছেন, তাই না? একটু তায়াম্মমের ভিডিওটা দেখে জানা, শিক্ষা জানা ইনশাল্লাহ কাজে লাগবে, বিপদাপদে পড়লে তায়াম্মম করে নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর তায়াম্মম কিভাবে করে অজুর মতো পবিত্র হয়ে নামাজ পড়ন যায়, কোরআন তেলাওয়াত করা যায়, পবিত্র হওয়া যায়, দেখতে থাকুন ইনশাল্লাহ। হ্যাঁ, আমি প্রথমে আপনাদেরকে বলবো একজন মানুষ কখন তায়াম্মম করতে পারে, আপনি যে তায়াম্মম করবেন কোন কোন অবস্থায় আপনি তায়াম্মম করতে পারবেন, ঠিক আছে? এক নাম্বারে, যদি কোনো মহিলা মা বোনেরা বা ভাই বোনেরা, যে কোনো মানুষ, ছোট হোক বড় হোক, যে কোনো মানুষ রোগ বেড়ে গেলে অথবা রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা হলে ডাক্তার কি বলছে, খবরদার আপনার অবস্থা ভালো না, আপনি পানি ব্যবহার করবেন না, পানি ব্যবহার করলে আপনি একেবারে মরণের অবস্থা হয়ে যাবে আপনার, তখন আপনি তায়াম্মম করতে পারবেন। একটু একটু অসুস্থ হলে সমস্যা নাই, জ্বরটো রইলে তারপর একটু পানি ব্যবহার করা যায়। আর যদি আপনি পানি ব্যবহার করলে এটা রোগটা বেড়ে যায়, জ্বর হচ্ছে ঠিক আছে, আপনি শীত করতেছে, আপনি জ্বরের সময় দেখবেন শীত লাগে, তখন পানি ব্যবহার করতে মন চায় না, পানিটা স্পর্শই করা যায় না, তখন আপনি তায়াম্মম করতে পারেন। যখন আপনি আর পারতেছেন না পানি ব্যবহার করতে, ডাক্তারও না করছে, পানি আপনি ছুইতেই পারবেন না, মিয়া পানি আপনার অসুস্থ বাইরে দেবো গা, তখন আপনি সম্পূর্ণ পানি ছাড়া আপনি তায়াম্মম করতে পারবেন। রোগে রোগ বেড়ে গেলে,
রোগ যদি বেড়ে যায়, রোগ যদি থাকে, আপনি তায়াম্মম করতে পারবেন ডাক্তার বললে বা রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা হলে। দুই নম্বরে, আপনাদের যদি চতুর্দিকে দেড় কিলোমিটার, কয় কিলোমিটার, চতুর্দিকে দেড় কিলোমিটার পানি পান না, দেড় কিলোমিটার বা এক মাইল চতুর্দিকে কাছে কোনো পানি নাই, আপনি গেছেন জমিনে কাজ করার জন্যে বা মরুভূমিতে কাজ করার জন্যে বা যে কোনো জন্যে, আপনি নামাজের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে, চতুর্দিকে পানি পান না, এক কিলো দেড় কিলোমিটার, অথবা ওই জায়গাতে যাইয়া ওযু কইরা আস্তে আস্তে নামাজের টাইম চলে যাইব, তখন আপনি তায়াম্মম করে সেই জায়গার মধ্যে নামাজ পড়তে পারবেন, এভাবে ঠিক আছে। হ্যাঁ, তিন নাম্বারে, পানি আসে, পানি দুর্গন্ধ, স্বাদ নষ্ট এবং কালার নষ্ট হয়েছে গা, একেবারে কালা কালার হয়েছে গা, লোনা পানি হয়েছে, খারাপ পানি, মোট কথা পানিটা গন্ধ, কালার নষ্ট হয়েছে গা, এবং কি স্বাদ নষ্ট হয়েছে গা, পানিটার তিতা অথবা অন্যরকম হয়ে গিয়েছে পানিটা, ওই পানি আপনি ব্যবহার করবেন না, কারণ ওই পানি থাকলে ব্যবহার করলে আপনার রোগের আশঙ্কা বেড়ে যাবে, ঠিক আছে। চার নাম্বার, শত্রুর ভয় থাকলে, এখন আপনাকে বাড়িতে এমন শত্রুর শত্রু, সকালবেলা আপনি জানেন বাহিরে বইরে বসে রয়েছে ডাকাইত বা মানুষে বসে রয়েছে, অনেক কিছু আছে বাহিরে, অনেক বা পুষ্কনিতে অজু করতে যাইবেন, ওইখানে মানে চোর আছে, ডাকাইত আছে, আপনি অজু করতে পারতেছেন না, যাইতে পারতেছেন না, গড়তে বাড়িতে বাড়িতে পারতেছেন না, তখন ঘরের মধ্যেও পানি নাই। যদি কোনো চোর ডাকাতের শত্রুর ভয় থাকে, শত্রু আপনারে ক্ষতি করবো, পানির কাছে গেলে বিশাল ক্ষতি করবো, আপনি তখন তায়াম্মম করবেন। অথবা হিংস্র প্রাণী থাকে আপনাদের পুষ্কনিতে বা যেখানে আপনি উজু করবেন, ওইখানে পানি আছে, ওইখানে কুমির আছে, ওইখানে হিংস্র প্রাণী আছে, সাপ আছে, খুব বিষাক্ত, গেলে আপনাকে ছোবল মারবে, তখনও আপনি যাবেন না। ইসলাম কত সুন্দর, আল্লাহু আকবার, তখনও আপনি পানি থাকলেও আপনি তায়াম্মম করবেন। কি বললাম আপনাদেরকে, চার নাম্বারে, শত্রুর ভয় হলে, চোর ডাকাত আপনাকে আক্রমণ করলে, শত্রু থাকলে যে বের হলে আপনাকে আক্রমণ করবে পানির কাছে গেলে, আপনি যাবেন না এবং তায়াম্মম করবেন। এবং হিংস্র প্রাণী থাকলে, কুমির থাকলে, বাঘ থাকলে, সিংহ থাকলে, শিয়াল থাকলে, আপনাকে যদি ক্ষতি করতে পারে বের হইলে, সমস্যা করতে পারে, আর নামাজেরও টাইম শেষ হয়ে যাবে, এখন আপনি উজু করতে পারতেছেন না, তখন আপনি তায়াম্মম করবেন, ঠিক আছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আরেকটা কারণ আছে, ওনা আপনি থাকেন দশতলাতে, কয়তলাতে, দশতলাত, পাঁচতলাত, শহরও দেখা যায় যে ফজর নামাজের ওয়াক্ত কি করে গেট তালা থাকে, আপনার কাছে চাবি নাই, ট্যাঙ্কির মধ্যে পানি নাই, নিচেও নামতে পারতাছেন না, ট্যাঙ্কির মধ্যে পানি নাই, নিচেও নামতে পারতেছেন না, নামাজেরও টাইম যেতেছে গা, তখন আপনি তায়াম্মম করে নামাজটা আদায় করে ফেলবেন, ঠিক আছে। আপনারা জানতে পারলে খুব সুন্দর করে কখন কখন তায়াম্মম করতে হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি জিনিস দ্বারা আপনি তায়াম্মম করবেন? তায়াম্মম তো করতে হবে, তায়াম্মম কিন্তু একেবারে সহজ, কোন কোন জিনিস দিয়ে তায়াম্মম করবেন আপনারা? তায়াম্মম করতে হবে মাটি জাতীয় জিনিস দিয়ে, মাটি, মাটি, এই যে মাটি দেখছেন, একেবারে অরিজিনাল মাটি, আমার বাংলাদেশের, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই সোনার বাংলার মাটি, এটি বাংলাদেশের মাটি, একেবারে খাঁটি মাটি, হ্যাঁ, মাটি হচ্ছে খাঁটি, একেবারে খাঁটি মাটি, আমাদের বাড়ির মাটির চাকা নিয়ে আসছে আপনাদের জন্য, এই মাটি দিয়ে আপনারা তায়াম্মম করাটা সুন্নাত নিয়ম, মাটি, মাটি, একবার খাঁটি মাটি, মাটির চাকা একটা নিয়ে আসবেন, এটা দিয়ে তায়াম্মম করতে পারবেন। অথবা মাটি জাতীয় জিনিস কি, বালু, এটি মাটি জাতীয় জিনিস, অথবা সিমেন্ট, এরকমভাবে যদি সিমেন্ট থাকে, হ্যাঁ, ঝরঝরে সিমেন্টও থাকে, ওগুলো দিয়ে করতে পারবেন। অথবা মাটিটা পোড়ামাটি, পোড়ামাটি কি, ইট, কোনটা, এটা ইট আর কি, ইট, একটা ইট থাকলেই চলবে, একটা ইট থাকলেই চলবে, কোনো সমস্যা নেই, আপনি তায়াম্মম করতে পারবেন। অনেক ফ্ল্যাট বাসার মধ্যে তো আর, যারা বিল্ডিংয়ে থাকেন পাঁচতলা, দশতলা, তিনতলাতে, ওইখানে মাটির চাকা কই পাইব? আবার বাহিরে ইউরোপ থেকে আপনারা অনেকে দেখেন, আমেরিকা, ইউরোপ থেকে, এই মাটির চাকা তো কোথায় পাওয়া যাবে না, সব পাথর আর পাথর, অনেক মরুভূমি, বালি আর বালি, মাটির চাকা পাওয়া যেত না, তখন একটা ইট রাখবেন আপনারা, ইট।
পাকা ইট একটা কিনে রাখবেন বা সংগ্রহ করে রাখবেন ঘরের মধ্যে, অসুস্থ লোক আছে বা বৃদ্ধ দাদা আছে, দাদি আছে, মা আছে, বাবা আছে, তাদের জন্য একটা ইট রেখে দিবেন, যে অজু যদি না করতে পারে এই ইটটা দিয়া অজু করবে, ঠিক আছে, মানে তায়াম্মুম করবে। আচ্ছা, তাহলে পাথর দিয়েও, মানে মাটি জাতীয় যে কোনো জিনিস, পাথর আপনি করতে পারবেন, অথবা এই দেয়াল আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি দেয়াল, এটা মাটি জাতীয় দেয়াল, এটার মধ্যে পোড়ামাটি আছে, উপরে কি আছে, সিমেন্টের প্রলেপ, বালু সিমেন্টের প্রলেপ, দেয়ালের মধ্যে আপনি তায়াম্মুম করতে পারবেন, যদিও ধুলাবালি না থাকে কোনো সমস্যা নেই, দেয়ালের মধ্যে, টাইলসের মধ্যে করতে পারবেন, কিন্তু টাইলসের মধ্যে করা যায় না, টাইলসে যেহেতু সিরামিক্সের টাইলস থাকে উপরে দিয়া, দেখা যায় কেমিক্যালের একটা ইয়ে থাকে, আবরণ থাকে, মাটি থাকে না এটার মধ্যে, এই জন্য টাইলসের মধ্যে করা যায় না। একজাতীয় টাইলস আছে, মানে মাটি সিস্টেম, মানে পোড়ামাটির মতো ময়লা থাকে, ওইটাতে করা যায়, অথবা টাইলসের মধ্যে যদি আপনার সব জায়গায় টাইলস ফ্লোরের মধ্যে বা বাসার মধ্যে টাইলসের উপরে যদি ধুলাবালু থাকে, টাইলসের উপরে ধুলাবালু থাকে, ওই ধুলাবালু দিয়ে করতে পারবেন, অথবা গাড়ির মধ্যে উঠছেন, এখন আর কোনো ফানির পাওয়ার সম্ভাবনা নাই, গাড়ির মধ্যে ওই যে ইয়ে আছে না, লোহার সিট আছে বা সিটের পাশে বেরিয়ে আছে, গাড়ির দেয়ালগুলো আছে না, মানে এই যে বেরিগুলো, ওইখানে সাইডে দেখবেন যে ধুলাবালি থাকে, যে কোনো জায়গায় যদি কাঠের উপরে, কাঠের উপরে যদি ধুলাবালু থাকে, ধুলাবালি কাঠের উপরে আমি তায়াম্মুম করতাম, যদি ফ্লোরের মধ্যে টাইলসও থাকে, টাইলসও তায়াম্মুম করা যায় না, টাইলসের উপরে যদি ধুলাবালু থাকে করতে পারবো, এটা কাফর, কাফরটার উপরে ধুলাবালু আছে, হ্যাঁ, মোট কথা ধুলাবালি মাটি জাতীয় জিনিস থাকলে হইব, এই কাফরটার উপরে ধুলাবালি অভাব নাই, এটার মধ্যে আপনি তায়াম্মুম করতে পারবেন। সবচেয়ে উত্তম হলো আপনারা এই বাসার মধ্যে একটা ইট রাখবেন, না হয় মাটি রাখবেন, মাটিটা তো খাঁটি, মাটি রাখবেন, মাটি না রাখতে পারলে পোড়ামাটি ইট রাখবেন, না পারলে সিমেন্ট রাখবেন একটু বা বালি রাখবেন একটু, ঠিক আছে, ওকে। তো ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটু কিভাবে কোন জিনিস দ্বারা তায়াম্মুম করতে হয়। এক কথায় মাটি দিয়ে তায়াম্মুম করবেন, অথবা মাটি জাতীয় জিনিস, পোড়ামাটি হোক, দেয়াল হোক, এটা মাটি, বালু হোক, সিমেন্ট হোক, ঠিক আছে, অথবা কোথাও দেয়ালের কোথাও বালু লাগে আছে, মাটি লাগে আছে, ওই জায়গার মধ্যে তায়াম্মুম করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমি সর্বপ্রথম আপনাদেরকে এখন দেখাবো কিভাবে তায়াম্মুম করতে হয়, তায়াম্মুমের ফরজ কয়টি, তায়াম্মুমের ফরজ কয়টি, তায়াম্মুমের ফরজ হচ্ছে তিনটি, কয়টি, তিনটি, এই তিনটি ফরজ জানলে আপনি তায়াম্মুম করতে পারবেন একেবারে সহজ। তায়াম্মুমের ফরজ কয়টি, তিনটি, এক নম্বরে নিয়ত করবেন, এক নম্বরে কি নিয়ত করবেন, আমি নামাজ পড়ার জন্য তায়াম্মুম করতেছি, শেষ, এক নিয়ত শেষ, দেখছেন কত সহজ, দুই নিয়ত, দুই নম্বর ফরজ, মানে আপনি দুটো হাত মাটির মধ্যে অথবা ইটের মধ্যে অথবা বালির মধ্যে এভাবে রাখবেন, রাইখা আপনি দুটো হাত উঠিয়ে আপনার মুখটাকে একবার মুছবেন, মুছবেন, এটার মাসি কয়, মাসি, মুছবেন মুখটারে একবার মুছবেন, শুধু একেবারে অজু করতে দূর মুছেন, দূর আমি দেখাই দেবো একটু পরে। দুই নাম্বার চলে গেল ফরজ, তিন নাম্বার আবার আপনার রাইখা দুটো হাত মুছবেন, মাসি করবেন, হয়ে গেল, চিন্তা করছেন তো আমা, এত সহজ তায়াম্মুম করা, শুধু তিনটা ফরজ, কয়টা, এটা আমরা কঠিন মনে করে লাই, এক কিছু নিয়ত করবেন, আমি নামাজ পড়ানোর লেগে তায়াম্মুম করতেছি বা আমি কোরআন শরীফ পড়ানোর লেগে তায়াম্মুম করতেছি, এটা আপনি বলবেন, হ্যাঁ, নিয়ত করবেন মনে মনে, নামাজ পড়ানোর জন্য তায়াম্মুম করতেছি, হ্যাঁ, তারপর দুটো হাত মাটির মধ্যে রাইখা মুখটারা মুছবেন, ওকে, এরপর আবার দুটো হাত মাটির মধ্যে রাইখা দুটো হাত মুছবেন, এক নিয়ত করা, দুই মুখ মোছা, তিন আত্মসা, এক নিয়ত করা, দুই মুখটা মুছবেন, তিন আত্মা মুছবেন, দুনিয়াটা শেষ, মুখ আর হাত, এখানে আর অন্য কিচ্ছু নাই, মুখটা আর আত্মা, মুখটা মুছবেন, আত্মা মুছবেন, এই 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 সে কারবার, এইটারই কঠিন মনে করেন, মুখটা মুছবেন, আত্মা মুছবেন, এই দুইটা, দুইটা শুধু মুছবেন জিনিস, আর কিচ্ছু না। আচ্ছা প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পারতেছেন জিনিসটা সহজ, কিন্তু আপনারা তো অনেক সময় করেন না, কঠিন মনে করেন বা হায় হায় ফানি ফাই না, ডাক্তারে না করছে, তাই মানে ফানি না ব্যবহার করতো, ফারতাম না নামাজানে, অজু করতাম না, কেমনে ফেরুম,
উজু করতাম না, কেমনে ফরুম এরকম মনে করে, এই জন্য নামাজই পড়ে না। এই জন্য আপনার ঘরে এতক্ষণ বক বক করে আপনার বুঝাইলাম, এখন দেখাই দেবো কেমনে তায়াম্মুম করে। ঠিক আছে, ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন দেখাই দিচ্ছি আমি। ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখেন, তায়াম্মুমে কয় ফরজ? তায়াম্মুমে তিন ফরজ। কয় ফরজ? তায়াম্মুমে তিন ফরজ। এক নাম্বার নিয়ত করা, দুই নাম্বার মুখ মোছা, তিন নাম্বার আত মোছা। শেষ, মুখ আত, নিয়ত মুখ আত, নিয়ত মুখ আত, এই আর কিচ্ছু না। ফাও নাই, মাথাও নাই, কোনো কিচ্ছুই নাই। মুখ মুছবেন, আত মুছবেন, মুখ আত, মুখ আত, এই এই কারবার। সর্বপ্রথম প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, আমার বাসার মধ্যে মাড়ি আছে আর কিচ্ছু নাই, মাড়ির চাকা আছে অথবা ফ্লোরের মাটি আছে, মাড়ির মধ্যে করতে হবে, পবিত্র মাটি হইতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি কি করলাম, এখন মাটি রাখলাম, একটা মাটি সাহা দিয়ে দেখাই, নিয়ত করলাম আমি নামাজ পড়ার জন্য তায়াম্মুম করতেছি। ঠিক আছে, আমি নামাজ পড়ার জন্য তায়াম্মুম করতেছি, তখন দুটো হাত মাটির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি রাখবেন, এভাবে 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 রাখবেন, জাতা দিবেন, রাখবেন রাইকে সামনে পিছনে একটু দেশ সন্ধ্যা আর কি, এভাবে একটু একটু যাতে করে ময়লাটা একটু হাতে লাগে। ঠিক আছে, একটু সামনে পিছনে একবার টান দিলেই চলবে। ঠিক আছে, ওকে, টান দেওয়ার পর হাতের মধ্যে যে আপনার ময়লা যদি লেগে থাকে আপনি এভাবে ঝাড়া দিবেন, ঝাড়া দিলে চলবে অথবা ফু দিলেও চলে, ঝাড়াই দিবেন তাহলে একটু ময়লাটা পড়ে যায়। ঠিক আছে, হাতরা রাইখা বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতরা রাইখা সামনে পিছনে একটু হাতরা একটু এগিয়ে আপনি ময়লাটাকে ঝাড়া দিবেন, ঝাড়া দিয়ে মুখটারে সর্বপ্রথম মাসহ করবেন। দুই নাম্বার ফরজ, এক নাম্বার ফরজ নিয়ত করছি, দুই নাম্বার ফরজ মাদিত হাতরা রাইখা মুখটারে মুসমেহ, কেমনে? একেবারে মুখটারে চুলের গোড়ালি থেকে নিয়ে একেবারে এভাবে, মানে একবারে মুছতে হবে, একবার শুধু, এই যে হয়ে গেছে, একেবারে চুরের গোড়ালি থেকে নাকের লতি পরে একেবারে থুতুনির নিচ পর্যন্ত যতটুকু ওযুতে ধোয়া হয় এতটুকু পর্যন্ত মুছলাম। ঠিক আছে, আরেকবার দেখাই কেমনে, মানে প্রথমে নিয়ত করছি আমি তায়াম্মুম করতেছি নামাজ পড়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর উঠে ময়লা থাকলে ঝাড়া দিলাম, ময়লাটা ফিরে গেল, তারপর মুখটারা মুছতে হবে একবার, একেবারে চুলের গোড়ালি থেকে নিয়ে হয়ে গেল, মুখটা হয়ে গেল, দুইটা ফরজ হয়ে গেল। এখন হাতরা, হাতরা কেমনে? আবার রাখবেন মাটির মধ্যে হাতরা, রাইখা সামনে পিছনে, শেষ। এরপরে হাতরা উঠাইয়া এভাবে দিয়ে এখন ডাইন হাতরাকে মাসিহ করবেন, ডান হাতটাকে মাসে করবেন, এই চারটা আঙ্গুলের প্যাড দিয়ে, চারটা আঙ্গুলের প্যাড দিয়ে আপনার ডান হাতের এখানে এদিক দিয়ে মাসে করতে হবে। ইয়া মানে চারটা আঙ্গুলের প্যাড দিয়ে, এই এগুলো দিয়ে না, কিন্তু আঙ্গুলের প্যাডটা দিয়ে, এখন দেখাই আপনার করে, হ্যাঁ এভাবে 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 বাম হাতের এই চারটা আঙ্গুল দিয়ে এভাবে এভাবে যাবে, এভাবে, এটা কিন্তু যাবে না, এভাবে যাবে। ঠিক আছে, এভাবে, এটাও কিন্তু মাসে হবে না, আসার সময় হবে, এভাবে ডাইরেক্ট সহজ এ সাইডটা আঙ্গুলের প্যাড দিয়া, হ্যাঁ এই এভাবে যাবে, এভাবে 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 এভাবে, দেখছেন এভাবে যাবে, এভাবে, ঠিক আছে এভাবে যাবে, দেখছেন এভাবে, আসার সময়, আসার সময় এই আঙ্গুলটা আর এই প্যাডটা একেবারে উঁচু দিয়ে দিবেন, একেবারে হয়ে গেল ডাইন হাতরা হয়ে গেল। হ্যাঁ, এখন বাম হাতরা, বাম হাতরা কেমনে? আবার এভাবে এভাবে এভাবে, এই যে এভাবে এভাবে টান দিবেন, এবার টান দিয়ে এরপরে আসার সময় একেবারে এইভাবে হয়ে গেল। মোট কথা দুটো হাত আপনি মাসি করবেন, এমনি মাসি করে ভালো আর কি, আর এমনি না পারলেও সমস্যা নাই, যে হুজুর আমি এমনি পারি না, তো যেমনি পারেন এমনি করবেন, ঠিক আছে সমস্যা নেই, হয়ে যাইব, এত কঠিন জিনিস না, এটা নিয়ম আর কি, এমনি দিলে ভালো আর কি। ঠিক আছে, এমনি দিলে এমনি দিবেন, এটা তো সহজই, এ সাইড ডাঙ্গুল দিয়ে এমনি টান দিবেন, এমনি টান দিয়ে এমনি মাসি করে লাইবেন, শেষ। তো আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন কিভাবে মাটি দিয়ে করে। আচ্ছা, মাটি যদি না থাকে আপনাদের বাসার মধ্যে, ফ্লোর ফ্ল্যাট বাসা অথবা আপনারা থাকেন ভিআইপি জায়গায়, মাটি পাওয়া যায় না, ইট একটা রাইখা দিবেন, হ্যাঁ ইটটা রাইখা দিয়া ইট দিয়ে কেমনে করবেন, ইটটা রাইখা
আপনার সব সময় ইত্তা দিয়ে করতে পারবেন, ইত্তা রাখকে নিয়ত করবেন প্রথম আমি নামাজ পড়ার জন্য তায়াম্মুম করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম, ঈদের মধ্যে হাতরা রাখা সামনে পিছনে একটু লাড়া দিবেন, হ্যাঁ হাতরারে, তারপরে আপনারা ময়লাটা ফালাই দিবেন, তারপরে ময়লা থাকলে ফালাই দিবেন, এরকম না করলেও চলে ময়লা না থাকলে, ময়লা থাকলে দেখছেন ময়লা চাকা আছে তখন ফালাই দিবেন একটু ঝাড়া দিয়ে, ঠিক আছে, যাতে করে মুখে ময়লাটা বেশি না পড়ে। তারপর আপনি মুখটাকে মাসাজ করতে হবে সুন্দর করে, হয়ে গেল। এখন আবার আরেকটা দিয়ে হাতটা মাসাজ করতে হবে, দুটো হাত বাম হাতের এই এতটুকু দিয়ে এভাবে যাবে, প্রথমে নিচে দিয়ে এভাবে যাবে, যাওয়ার আসার সময় একেবারে পুরাটা একেবারে হয়ে গেল। এরপরে আবার ডান হাতের এই দিয়া এভাবে বাম হাত মাসাজ হয়ে গেল। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা কেমনে করে দেখলেন, আর বালু দিয়ে কেমনে করবেন, বালু সিমেন্ট দিয়ে কেমনে করবেন আমি দেখাচ্ছি, একেবারে আমি বলছি না সহজভাবে দেখাই দেবো, নিয়ত করবেন বালু দিয়া যদি করেন, হ্যাঁ নিয়ত করবেন যে আমি তাই নামাজ পড়ার জন্য তায়াম্মুম করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি বালুর মধ্যে হাতরা রাখবেন, একেবারে বালুর মধ্যে হাতরা রাখবেন, তো অনেকগুলো বালু দেখছেন, অনেকগুলো বালু এমনি বালুটারে আপনি ঝাড়া দিবেন, ঠিক আছে, ঝাড়া দিয়ে বালুটাকে ঝাড়া দিবেন, ঝাড়া দিয়া আপনার মুখটাকে মাসাজ করবেন, ঠিক আছে, এভাবে বালু দিয়ে অনেক, কিন্তু বালু বালু হইলে হোক যেহেতু করতে হবে আপনাদেরকে দেখাই দিচ্ছি, তারপরও দেখাই দিই বালু দিয়ে যদি করেন আপনারা, ঠিক আছে, এভাবে দিয়া এভাবে দিয়ে এভাবে দিয়া একেবারে চুলের গোড়ালি থেকে নিয়ে সমস্ত মুখটা এভাবে মাসাজ করবেন, মুখটা মাসাজ হয়ে গেল। এখন আবার বালুর মধ্যে হাতটা রাখতে হবে, হাতটা রাইখা একেবারে বালু হাতের মধ্যে ভরতে হবে, লাগতে হবে, তারপরে আবার ঝাড়া দিয়া বালুটা ফালাই দিবেন, ফালাই দিয়া হাতরা বাম হাতরিয়া দিয়ে ডাইন হাতটাকে মাসাজ করবেন, নিচে দিয়ে আইন না উপরে দিয়ে এভাবে পুরাটা, আবার এই ডাইন হাতটা দিয়ে ওটা দিয়ে আবার এইভাবে উপরে দিয়ে এভাবে আসবে পুরোটা আঙ্গুল, শেষ, ওকে শেষ, হয়ে গেল তায়াম্মম। এখন আপনারা বলতে পারেন যে হুজুর দেয়ালের মধ্যে কিভাবে আমরা তায়াম্মম করব, দেয়াল দেয়ালের মধ্যে আপনি দেয়ালের মধ্যে তায়াম্মম করতে পারবেন, ঠিক আছে, আমি আপনাদেরকে একটু সুবিধার জন্য দেখাচ্ছি, আমার সুবিধাও হচ্ছে দেখাইতে, মনে করেন যে এটা তো দেখতে পাচ্ছেন মনে হয় না, এটা তো দেয়াল, এটা দেয়াল না, এটা দেয়াল, দেয়ালের মধ্যে করতে পারবেন, দেয়ালের মধ্যে কেমনে করবেন, এই দেয়ালটার মধ্যে আপনারা মনে করেন যে আর মাটিও নাই ইটও নাই সিমেন্টও নাই বালিও নাই, মাটির দেয়ালের মধ্যে এমনি করবেন, প্রথম নিয়ত করবেন আমি তায়াম্মুম করতেছি নামাজ পড়ার জন্য, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আপনি দেয়ালের মধ্যে দুইটা হাত রাখবেন, দুটো হাত মারলাম রাখলাম, রাখার পর আপনার তো আর ময়লা নাই আর এরকম করা লাগবে না, এখন মুখটারে মাসাজ করবেন, হয়ে গেল। এখন আবার হাত রাখবেন দুটোটা দেয়ালের মধ্যে ঠাস কইরা, তারপর আপনি দুটোটা হাত আইনা আবার আপনার ডাইন হাতটা মাসাজ করবেন বাম হাতের এই চারটা আঙ্গুল দিয়ে এভাবে এভাবে নিচের দিক দিয়ে, তারপর উপরের দিক দিয়ে আসার সময় একেবারে পুরোটা হাত, তারপর আবার ডাইন হাতটা বাম হাতের নিচে দিয়ে এইভাবে আইসা উপরে দিয়ে বাম হাতটাকেও মাসি হয়ে যাবে, শেষ হয়ে গেল। তার মানে তায়াম্মুমের তিনটা ফরজ দেখতে পারলেন, একেবারে সহজ, একেবারে সহজ। তায়াম্মুমের কয় ফরজ? তিন ফরজ। প্রথম কি নিয়ত করতে হবে আমি নামাজ পড়ার জন্য তায়াম্মুম করতেছি, এরপরে কি করতে হবে ওই মাটির মধ্যে বা ইটের মধ্যে বা বালির মধ্যে অথবা ফ্লোরের দেয়ালের মধ্যে বা ফ্লোরের মধ্যে যদি এরকম পাকা থাকে টাইসের মধ্যে কইরেন না, যদি টাইসের মধ্যে করেন না আপনারা দেয়ালও করতে পারবেন, যদি টাইসের মধ্যে করতে পারবেন যেগুলোর মধ্যে ময়লা থাকে ধুলাবালি থাকে মাটি ধুলাবালি আছে ওই টাইসের মধ্যে করতে পারবেন, এভাবে একবারে ফকফকা সাদা টাইলস কোনো ময়লা টয়লা কিছু মানে ধুলাবালি নাই মাটি নাই করতে পারবেন না, মাটি জাতীয় জিনিস থাকতে হবে, এগুলো তো মাটি জাতীয় জিনিস, দেয়ালটা ইট সিমেন্ট বালু এগুলো মাটি জাতীয় জিনিস, পাথর এগুলো মাটি জাতীয় জিনিস, পাথরের টুকরার মধ্যেও করতে পারবেন। দুই নম্বরে আপনি হাতরা রাখবেন, হাত মারবেন ইয়াতে তো ইটে নাই তো পাথরে নাই তো মাটিতে নাই তো বালিতে সিমেন্টে বা দেয়ালে, মারার পর মুখটা মাসাজ করবেন,
তিন নম্বরে দুনো হাত মাসিহ করবেন। আবারও বলছি তায়াম্মুমে কয় ফরজ? তিন ফরজ। এক নম্বরে নিয়ত করা, দুই নম্বরে মুখ মাসিহ করা, তিন নম্বরে দুনো হাতের কনুই সহ মাসিহ করা, শেষ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি একটু সুন্দর করে বুঝতে পেরেছেন। যদি কখনো অসুস্থ হয়ে যান, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক সবসময় আল্লাহর কাছে আমি সে কামনা করি। তারপরও যদি কখনো ভাগ্যের লিখন হয়ে যায়, অসুস্থ হয়ে যান, এভাবে আপনারা তায়াম্মুম করে নামাজ পড়বেন, নামাজকে কখনো বাদ দিবেন না। যদি আপনাদের চাচি দাদি নানি থাকে অসুস্থ, তাদেরকে তায়াম্মুমের নিয়মটা শেখাই দিবেন, বলবেন নানু ইট দিয়ে তায়াম্মুম করা যায়, মাটি লাগবে না, ইট রাখলেও চলবে, বুঝলা দিবেন। হ্যাঁ, আবার যারা বিল্ডিং এ থাকে বলবেন নানু এই দেয়ালের মধ্যেও, এই সিমেন্টের দেয়ালের মধ্যেও তায়াম্মুম করা যায়, সমস্যা নাই, আবার টেনশন করেন না, দুলাবালি থাকলে থাক না থাকলে নাই, এই দেয়ালের মধ্যে সমস্যা নাই। চতুর্দিকে টাইলস হয় যেন টাইলস ফুলা, দেয়ালের মধ্যে ময়লা থাকে, ময়লা দুলাবালি ওইখানেও করা যাবে। এভাবে টাইলসের মধ্যে করা ঠিক না তায়াম্মুম, টাইলসের মধ্যে দুলাবালি না থাকলে ঠিক না। তো ঠিক আছে, ইনশাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি একটুও ভালো লাগে ভিডিওটা, তাহলে সকলে একটি সুন্দরকে লাইক দিয়ে দিবেন। আল্লাহ আপনাদের সকলকে সব সময় সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং সব সময় দিনের পথে রাখুক, নামাজি রাখওয়ালা বানাক, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রাখুক, এবং জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, ও আল্লাহ তাদেরকে তুমি দিনের পথে রাইখো, জীবন একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাওফিক দান করে দিও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই নামাজ শিক্ষণীয় ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা সব থেকে সহজে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে ওযু করবেন, কিভাবে গোসল করবেন, কিভাবে চলবেন, কিভাবে দোয়া কালাম পড়বেন, সব কিছু আমরা শিখাই ইনশাল্লাহ। আমি গ্রামগঞ্জের বাসায় কথা বলি, এত স্টাইলিং আমি বুঝি না, আমরা সহজ সরল মানুষ, শিখতে পারবেন, দেখতে পারবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আরেকটি ভিডিও যদি মিস করতে না চান, তাহলে সাবস্ক্রাইব বাটনটায় প্রেস করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তারপর একটা বেল দেখবেন আসে, বেলটার মধ্যে টিপ দিলে নোটিফিকেশন অল করে দিবেন, বেলটাকে বাজিয়ে দিবেন, তাহলেই চলবে ইনশাল্লাহ, প্রত্যেকটা ভিডিও চলে যাবে। ও হ্যাঁ, আমরা কিন্তু প্রতি বৃহস্পতিবার রাত 8-9টার দিকে, 8-9টার দিকে আমরা লাইভে আসি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবাটি পাঠ করি। নবীজি বলেছেন ওই তাওবাটি পাঠ করলে জীবনের সব গুণ আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়, কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশে গোপনে জানা ব্যভিচার সব গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। যদি আপনিও সেই তাওবা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, নবীজি বলেছেন এর চেয়েও বেশি শক্তিশালী আর কোনো তাওবা নাই, ওই তাওবাটাই আমরা পাঠ করি। যদি আপনিও ওই তাওবাটি পাঠ করতে চান, অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন, এবং প্রতি বৃহস্পতিবার 8-9টা বাজে আমরা চলে আসি তাওবা অনুষ্ঠানে, আপনিও থাকতে পারেন আমাদের সঙ্গে। হাজার হাজার লাখ লাখ মানুষ মোনাজাত করি এবং কবরের জন্য একটু কান্না করে, সপ্তাহে একটি দিন আমরা ছেড়ে দিই আল্লাহর জন্যে, ওই সময় আমরা একটু কান্না করি, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকি। তাহলে প্রতি সপ্তাহ যদি এভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করে থাকতে পারি, কতই না ভালো, নিষ্পাপ হয়ে থাকলাম। তাহলে আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর একটি ভিডিও মিস করতে না চাইলে আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।